ব্যবসায়ীর পুরা চান্দা লব নালাগে। বিহু কমিটিক চান্দা সরকারে দিব। দশ বছর পুরনি বিহু কমিটিক দিব দেড় লাখ কোটি টাকা। এই ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অলপমান আমি চান্দা আদির অলপ দূরত থাকিব পারো নেকি, বিহুর নামত কিবার নামত এনেকে আমি চান্দা তোলার যেটো পুরনা সংস্কৃতি তারপরা অলপ আমি আতরি আহিব পারো নেকি। বিহুর সাত দিনের ভিতর যিখিনি বিহু উদযাপন হয় আর যি বিহু দশ বছরিয়া পুরনি সেই গোটেই কেখন বিহুকে রাজ্য সরকারে দেড় লাখ টাকাক আর্থিক সাহায্য দিব। করোনাত বিধ্বস্ত ব্যবসায়ীক সকাহ দিয়ার লগতে চান্দা সংস্কৃতি বন্ধ করিবলৈ মুখ্যমন্ত্রীয়ে গ্রহণ করা এই পদক্ষেপক আদরণি জানাইছে বিভিন্ন বিহু কমিটিয়ে। রাজ্যত সবাতুকৈ পুরনি লতাশিল বিহু কমিটিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তক আদরণি জানাই সাহায্যর পরিমাণ অলপ বঢ়াই দিবলৈ আহ্বান জানাইছে। আমি এটা সম্পূর্ণ আদরণি জানাইছো এইভাবেই যে প্রথমবারের বাবে স্বাধীনতার 75 বছর পাছত মঞ্চ বিহুর সৃষ্টির 71 বছরের পরিসরের সময়ত এগারী মুখ্যমন্ত্রীয়ে সরকারের হয়ে প্রথমবার বিহুক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে। বিহু চলার ক্ষেত্রে দেড় লাখ টাকা এই সম্পূর্ণ নহয়, গতি অরিহণা যদি কোনোবাই আহি দিয়ে স্পন্সর যদি কোনোবাই করে এই ক্ষেত্রে কোনো আপত্তি করবলগিয়া নাই। সরকার একটা অনুদানের ব্যবস্থার কারণে একটা জাতীয় উৎসব দর্শন স্কিম একটা তৈরি করুক আর স্কিমের জড়িত সমগ্র বিহুবিলাক সময় সাপেক্ষে আজি দেড় লাখ টাকা ঘোষণা করেছে যাতে প্রতি বছরে সরকার যিয়ে না থাকুক যাতে বিহুমে পাই থাকে আর পারিলে পরিমাণটা যদি অল বড়াই দিব ব্যবস্থা করবা যায় তেতিয়ালে এই সুন্দর টকা চলিব। বৃহত্তর হেঙেরাবাড়ি রঙালী বিহু সম্মিলনের উদ্যোক্তা কার্বি যুবক সংঘই বরঙনি 2.5 লাখ টাকালৈ বৃদ্ধি করবলৈ আহ্বান জানাইছে। আগতে কৈছিলে যে মই বিহুত এবার টাকা দিম আর আজি তেওঁ ঘোষণা করেছে, সচাই মই তেখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো আর মই লগতে তেখেতক শলাগ লৈছো। আর মূর বিবেচনারে দেড় লাখ টাকা অল্প কম হয়, যদি 2.5 লাখ টাকা করে দিয়ে তেখেতে যদি বিবেচনা করে এটা খুবই ভাল হব। গোলাঘাট জেলার খুমটাইর বেটিয়নী রঙালী বিহু সম্মিলনীয়েও আদরণি জানাইছে মুখ্যমন্ত্রীর ঘোষণা। 10 বছর অতিক্রম করা বিহু সমূহক এক আর্থিক সাহায্য প্রদান করার বাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি তেখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এই সিদ্ধান্তর জড়িয়ে আমার যা গাঁও অঞ্চলের বিহু আছে সেই বিহু সমূহ অনুষ্ঠিত করবর আমার বহুত সুবিধা হব। গুয়াহাটির 38 বছর পুরনি দক্ষিণ মৈদাম রঙালী বিহু কমিটিয়েও আদরণি জানাইছে মুখ্যমন্ত্রীর ঘোষণা। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, আমি তো আমার বিহু সদায় আগতীয়াকে হয় আমি আমার সেই ক্ষেত্রে আমি ভালে পাইছো কারণ আমার বিহুখনেও একটা অনুদান পাব সরকারি অনুদান হিসাবে। নুনমাটি বিহু সম্মিলনেও আদরণি জানাইছে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। খুবই মানে আদরণীয় আর সেটা আমি আদরণি জানাইছো কারণ বহুতো বিহু সম্মিলন আছে আর্থিক ফলের পর খুব দুর্বল, গতি সেইবিল বিহুতলীয় খুব মানে এই সকাহ পাব, গতি সরকারের এই একটা উচিত সময়ত উচিত পদক্ষেপ বলে মানে বিবেচনা করছো আর সরকার এই পদক্ষেপক আদরণি জানাইছো। তখেতে যে দেড় লাখ টাকার কথা কৈছে, দেড় লাখ টাকার বিহু এখন নয় কেউ তো সম্ভবে নয় কারণ পেন্ডেল লাইট সাউন্ড এইবরতে বহু টাকা গুছি যায়, দেড় লাখ টাকা দিয়ে বিহু পতা তো সম্ভব নয়। কিভাবে দেড় লাখ টাকা কলে মই সেটা ঠিক নাজানিম। এতিয়া বিহু পাতিলে আমি খুব কমতো মুঠ 6-8 এনেকা মিনিমাম টাকা দরকার হয়, গতি দেড় লাখ টাকা দিয়ে তো অসম্ভব বিহু এখন পাতাটা। পহিলা বহাগৰ পৰা 7 তাৰিখলৈ বিহু পাতিবলৈ আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মাৰ। যি সদায় প্রথম 1 তাৰিখৰ পৰা 7 তাৰিখৰ ভিতৰত বিহু পাতে, 1 বহাগৰ পৰা 7 বহাগৰ ভিতৰত যিসকলে বিহু সদায় পাতি আহিছে, এইবাৰ বোলে 9 বহাগত পাতি আছো সরকারে কিবা এটা দিব বুলি 7 বহাগ কৰি লৈছো সেইটো নহয়। যার যেটো পরম্পরা আছে 1 তাৰিখৰ পৰা 7 বহাগৰ ভিতৰত বিহু অনুষ্ঠিত করা সেই সকল বিহুক রাজ্য সরকারে দেড় লাখ টাকা কই একটা আর্থিক সাহায্য আগবাব। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে সকাহ দিব ব্যবসায়ী মহলক। আনহাতে মাহজোড়া বিহু উৎসব পতার প্রবণতাও নাশ হব, কিন্তু কি হব গায়ক গায়িকার আকাশলঙ্ঘী মাননির ক্ষেত্র? 4-8 লাখ টাকালৈ শিল্পীর মাননি কেনেকৈ যোগাড় করিব বিহু কমিটিয়ে? ব্যুরো রিপোর্ট, UNBIASED 365।